আলেমদের ব্যাপারে মানুষেরা তিন ভাগে বিভক্ত, দুইটি প্রান্তিক দল, একটি মধ্যমপন্থী দল। একদল লোক আলেমদেরকে গালিগালাজ করে, একদল লোক আলেমদেরকে স্পর্শ করে, তাদেরকে রুকু করে, সেজদা করে, আর একদল লোক আহলুসুন্নাল জামাআ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। এরা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না, মধ্যম পন্থ অবলম্বন করে। সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের সময় তার জন্য দাঁড়িয়ে যেতেন? না। সম্মানিত ভাইয়েরা, আলেমগণ আমাদের নিকটে কি চান? একজন আলেম আপনার নিকটে কি চান? তিনি আপনাকে শিক্ষা দিতে চান, তিনি আপনাকে কর্ম শিক্ষা দিতে চান, দোয়া শিক্ষা দিতে চান, বিভিন্ন কাজে ধৈর্য ধারণ করা শিখাতে চান, তাদের অনুপস্থিতিতে তাদের জন্য দোয়া করা শিক্ষা দেন, এগুলোই চান। কিন্তু তাদেরকে চুম্বন করা, রুকু সেজদা করা, এগুলো বৈধ নয়।